হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আর এন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। তো বন্ধুরা, আজ আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে র্যাঙ্ক পয়েন্ট কি করে বের করতে হয় সেটা দেখবো, অর্থাৎ র্যাঙ্ক ফাংশন। ঠিক আছে, তো যে কোনো সেলার কতটা সেলস করলো এবং তার র্যাঙ্ক কত, ন্যাচারালি কোম্পানির মধ্যে তাদের একটা র্যাঙ্ক পয়েন্ট থাকে। ঠিক আছে, তো সেই সেলার তার কোম্পানিতে কত নম্বর র্যাঙ্কিং আসলো সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো এর জন্য আমরা ইউজ করছি কমিশন ক্যালকুলেশন শিট, এবং সেই কমিশন ক্যালকুলেশন শিটের মধ্যে আমরা বের করব র্যাঙ্ক ফাংশন। ওকে, তো আমি এর জন্য আলাদা করে কোনো শিট নিচ্ছি না, কারণ যে কোনো সেলসের মধ্যেই র্যাঙ্কটা তৈরি করা যায়। ওকে, তো সেটাই আমরা আজ দেখব। দেখো, এখানে রঞ্জন থেকে সুমন যে সেলার্স রয়েছে তাদের র্যাঙ্ক পয়েন্ট কত সেটা আমরা ক্যালকুলেশন করবো। ওকে, তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমরা দেখো র্যাঙ্ক পয়েন্ট আমরা আগে বের করে নিয়েছি র্যাঙ্কের একটা অপশনই। এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। ওকে, তো চলো ইকুয়াল র্যাঙ্ক র্যাঙ্ক, দেখো এখানে অপশনস রয়েছে, জাস্ট ক্লিক করো এটাকে র্যাঙ্ক। ওকে, তো এবার বলছে নাম্বার, তো আমরা নাম্বার দিব কোনটা। দেখো এই সেলস অ্যামাউন্টের উপরে আমরা র্যাঙ্ক পয়েন্ট বের করছি, অর্থাৎ সে কত টাকা সেলস করেছে। ঠিক আছে, সেই সেলস অ্যামাউন্টের উপরে আমি র্যাঙ্ক মেথড বের করছি, বোঝা গেল? তো এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট, যেহেতু এটা আমার বি বি রুমে রয়েছে বি ফাইভ, তার জন্য আমি এখানে নাম্বার দিব বি ফাইভ। ওকে, তো টাইপ বি ফাইভ, ওকে, দেন কমা, এবং তার টোটাল এটা রয়েছে বি ফাইভ থেকে যতটা রয়েছে বি টুয়েলভ অবধি। ওকে, যতটা সিট তোমার রয়েছে সেই সবটা সিট এখানে দিতে হবে, কারণ তাদের মধ্য থেকেই কিন্তু র্যাঙ্কটা ক্রিয়েট হবে। ওকে, দেন হয়ে গেছে, নাও কমা। ওকে ওকে, তো এখানে আমরা ইউজ করব এফ ফোর, বিকজ ফিক্স রাখার জন্য এফ ফোর এই কারণেই ব্যবহার করব। ডলার সাইন, ডলার সাইন আমাদের কি করে, সেই যে আমি যখন ড্র করব তখন সেটাকে ঠিক রাখবে সেই সিটটাকে। ওকে, তার জন্য এফ ফোর প্রেস করব। ওকে, দেন টাইপ এফ ফোর, ওকে, ডলার সাইন চলে এসেছে, দেন কমা। এবার এটাকে বলছে অর্ডার, অর্ডার কি হবে, ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং হবে, সেটা ডিসেন্ডিং হলে জিরো, অ্যাসেন্ডিং হলে ওয়ান। অর্থাৎ এখানে বলছে যে নাম্বার ওয়াইজ যে এক নাম্বার র্যাঙ্কিং সে একে থাকবে, বা মানে প্রথমে থাকবে, দুই নাম্বার র্যাঙ্কিং তারপরে থাকবে, এরকম হলে অ্যাসেন্ডিং, আর যদি এলোমেলোও ভাবে আসে তাহলে হচ্ছে ডিসেন্ডিং। তার জন্য আমি ডিসেন্ডিংই করলাম, সেটা কোনো ব্যাপার নাই। ওকে, তার জন্য আমি জিরো দিলাম, জিরো, দেন ব্র্যাকেট ক্লোজ। ওকে, নাও এন্টার, দেখো চলে এসেছে র্যাঙ্ক মেথড। হ্যাঁ, এই তিনটা কেন আসলো না, কারণ এই তিনটা সিটে আমি কোনো ডেটা দিইনি তার জন্য। এবার দেখো র্যাঙ্ক কে কত নাম্বার র্যাঙ্ক করেছে, রাহুল এক নাম্বারে রয়েছে, ঠিক আছে, তারপরে দুই নাম্বারে, ওকে ওকে, দুই নাম্বারে রয়েছে রাজা। তো বুঝতেই পারছো ব্যাপারটা কিভাবে আমি র্যাঙ্ক মেথডটা বের করলাম, বুঝা গেল? এই সিটগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এই সিটে কোনো ডেটা নেই। এবার ন্যাচারালি তুমি যদি এখানে ডেটা দাও, এই জায়গায় ডেটা দাও, সো র্যাঙ্কটাও কিন্তু সেইভাবেই চলে আসবে বেরিয়ে, বোঝা গেল? এই হচ্ছে র্যাঙ্ক মেথড। আমরা কি সুন্দরভাবে খুব সহজেই তোমরা র্যাঙ্কটাকে বের করতে পারবে। ওকে, তো অবশ্যই যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করবে। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব, ক্লিক দ্য বেল আইকন, লাইক, শেয়ার, কমেন্ট, থ্যাংক ইউ।